ঝুলি খুলবি, মজার গল্প বলবি। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। মায়ের আদুরে ছেলে গোবিন্দ, মাথায় তার গোবর ঠাসা, বুদ্ধি নেই বললেই চলে। তা সেই গোবিন্দ মানে আদুরে ছেলে গবার, বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসে গবার মা। বুদ্ধির দোষে ছেলে যদি শ্বশুর বাড়িতে জামাই আদর না পায়, সেই নিয়ে খুবই চিন্তায় পড়ে গবার মা। বৌমা, বৌমা। হ্যাঁ মা, কিছু বলবেন? হ্যাঁ, কাল ভোর হতেই তো তুমি আর গবা অবাড়ি যাবে, তা গোজগাজ কিছু হয়েছে? হ্যাঁ, জামা কাপড় সব গোজ করে রেখেছি মা। তা ভালোই করেছো, এখন নিজের ঘরে গিয়ে রাতে বিছানা করো গে, ততক্ষণ গবার সাথে আমি কিছু দরকারি কথা সেরে নি। আচ্ছা মা। হ্যাঁ রে গবা, শোন। বলো মা। কাল তো বৌমাকে নিয়ে অষ্টমঙ্গলায় যাবি, তা তোকে কিছু বুদ্ধি দি, মন দিয়ে শোন, ভুলে যাস না যেন। তুমি বলো, আমি আমি মন দিয়ে শুনছি, কিচ্ছুটি ভুল হবে না। মনে রাখবি, তুই হচ্ছিস ও বাড়ির জামাই, নতুন জামাই। সে তো বটে। তা নতুন জামাইকে কেমন করে চলতে হয় জানিস তো? তুমি বলো না মা, কেমন করে চলবো? তা শোন, শ্বশুর বাড়ি গে গুরুজন সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবি। হ্যাঁ। তারপর শোন, বলো, শ্বশুর বাড়ি খালি হাতে উঠবি নি কিন্তু? সে প্রশ্নই ওঠে না, বাস্ক পোটলা তো আমার হাতেই থাকবে মা, ও তো আমি বইবো। ও বাবা গো, সে কথা বলিছি না কি রে বাবা? তবে কি, শ্বশুর বাড়ি গেলে ফল ওই মিষ্টি এইসব নিয়ে যেতে হয়। সে নেবো কোন, তারপর বলো মা। ওখানে গিয়ে ধপাস করে মাটিতে বসবি নি। আচ্ছা। উঁচু জায়গা দেখে বসবি, কত হলেও নতুন জামাই। ঠিক আছে, তারপর? তারপর শোন, ষাঁড়ের মতো চেল্লাবি নি, কোকিলের স্বরে কথা কইবি। মনে থাকবে? খুব থাকবে। এই না না, মানে থাকবে। নিন্দে চর্চা একদম করবি নি, সব কিছুতে ভালো ভালো কইবি। হ্যাঁ, ভালো ভালো কথা, তাই না? তাই হবে মা। ও হ্যাঁ, খেতে দিলি রাক্ষসের মতো গিলিস না যেন, ওরা সাধবে, বলবে আই টু নাও আই টু নাও, তুই কিন্তু না না করবি। ঠিক পাখিরা যেমন করে খায়, অল্প স্বল্প করে খাবি। ঠিক আছে, তাই হবে, পাখির মতোই খাবো। শুনো, তা কাল রেতে মা বেটায় কি গোপন কথা হলো শুনি? নিশ্চয়ই আমায় নিয়ে। তোমায় নিয়ে? কই না তো, মা শুধু আমায় বললে ও বাড়িতে গিয়ে জামাই জামাইয়ের মতো চলবি, না হলে আদর পাবি। ও তাই বলো, এই থামো থামো থামো, গাড়ি থামো, এখানেই থামো। ও এখানেই নামবো? বাবা, ভুলে গেলে? এবার তো পায়ে হাঁটা পর। এই যা, কি হলো আবার? মা বলেছিল খালি হাতে যাবি নি, ফল মিষ্টি সাথে নিবি। ও এখন কি করবে? এক কাজ করো, এই বাস্ক পোটলা নিয়ে তুমি এগো, আমি ফল মিষ্টি নিয়ে আসছি। সেই ভালো,
ওই তো লতা মা এসে গেছে, তা একা কেন মা? আরে জামাই কোথায় গেল? ও ফল মিষ্টি কিনেই আসছে। এ তো আচ্ছা বিপদ হলো, শ্বশুর বাড়িটা যে কোন পথে বেমালুম ভুলে গেলাম, কিছুতেই মনে করতে পারছি না। এই তো ওনাকে জিজ্ঞেস করি। কিরে লতা, জামাই তো এখনো এলো না রে। ওই তো আসছে, ফল মিষ্টি আনবে বললো, ঠোঙা করে কি আনছি? আরে এসো এসো বাবা এসো, ওই ওই মাদুর পাতা আছে, তুমি একটু বসে বিশ্রাম করো। লতা মা, লতা মা এদিকে এদিকে আয়, ওই জামাই বাবা জীবনের হাত থেকে ঠোঙা দুটো নে। এই নাও, এই ধরো ধরো। ও মা, এই যে দেখছি নকুল দানা। হ্যাঁ মিষ্টি, আর হোর তো কি? তাই বুঝি, তা ঠিকই তো আছে, নকুল দানা মিষ্টি তো বটেই, আর আর হোর তো কি ও ফল? হ্যাঁ ভুল তো বাবা করেনি। আমাদের জামাই কিন্তু বেশ রসিক, কি বলো? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনাকে একটা প্রণাম করি। থাক থাক বাবা থাক, দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও। বেঁচে থাকো বাবা বেঁচে থাকো। কি গো, জামাইকে খেতে দিতে আর কতক্ষণ? এই তো হয়ে এলো, তুমি ওকে চানটা করে নিতে বলো। আরে মাদুর খালি, জামাই গেল কোথায় চান করতে? জামাই বাবা জীবন, ও জামাই বাবা জীবন। কুহু 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 কুহু। আরে এই গরমকালে কপিল ডাকে কোথায়? জামাই বাবা জীবন, ও আমাদের নতুন জামাই, আরে গেলে কোথায়? আরে এ কি, উইয়ের ঢিবির উপর জামাই বসে কোকিল ডাকছে কেন? এ কেমন রসিকতা? লতা লতা মা। হ্যাঁ বাবা। আরে দেখ দেখ ওই জামাইয়ের রসিকতা দেখ। কি হলো কি? আরে গায়ের পাঁচজন দেখলে কি বলবে বলতো? যা 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 ওকে ডেকে নিয়ে আয়। এই এই তুমি কি শুরু করলে বলতো, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি, চলো এই থামা তো তোমার এই কুকুরটা। কি তখন থেকে কুহু কুহু করে যাচ্ছ? আর বাড়িতে অত জায়গা থাকতে এই কুয়ের ঝিপির ওপর বসে কেন? হ্যাঁ কেন? কুহু, মা বলেছে শ্বশুর বাড়িতে কি উঁচু জায়গায় বসতে, আর কোকিলের সাথে কথা বলতে। যেমন তোমার মা আর তেমন তুমি। নাও এবার চলো চান করো, আর খেয়ে আমায় উদ্ধার করো। না বাবা, ভাত ভাঙো, ডালটা ঢেলে দি। না না, ডাল খাবে না, তবে তবে মাছের ঝোলটা খাও। না 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 বললে চলে, লজ্জা কিসের? এই না এই এই মাছের মাথাটা খাও। না খাওয়াচ্ছিরি, কি শুরু করলে বলো দেখি। রাখো রাখো, তালা মাটিতে রাখো বলছি। তা বাবা জীবন, আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুবই ভালো। তা তোমার মা মানে আমার বেয়ান কেমন আছেন? ভালো, খুবই ভালো। ভালো ভালো। তা তোমার বাবা তো অকালে গত হয়েছেন, তার কপালে আর ছেলে বউয়ের সেবা জুটলো না, কি বলো? হ্যাঁ না জুটলো না। এদিকে মেয়ের বিয়ে দিয়েছি বুঝলে, তা আমার বয়সও তো কম হলো না, এবার এবার আমিও গেলে পারি।
হাতে পায়ে জোর থাকতে থাকতেই চলে যাওয়া ভালো, কি বলো? ভালো, খুবই ভালো। এই দেখো, আমি তো ভালোই বললুম, তাতেও দোষ? দিনে তো কিচ্ছু খেলে না, রাতেও খেলে না, যাই দিতে যাই খালি না আর না। কি হয়েছে বলো তো তোমার? শরীর টরীর খারাপ? না। তবে ঘ্যান 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 করো না তো। এই জানো, মা যা সুন্দর রেঁধেছিল না, যেমন ডাল তেমন মাছের ঝোল আর তেমন পায়েসটা। তাই বুঝি বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তাই পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ওই তো বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। খিদে জ্বালায়, চোখে ঘুম আর আসছে না, কি যে করি। না না, লজ্জা করে লাভ নেই, খিদে জ্বালা সহ্য হচ্ছে না, সবাই ঘুমোচ্ছে, এই সুযোগ। যাই যাই রান্নাঘরের দিকেই একবার যাই। সত্যি বউ ঠিকই বলেছিল, রান্নাটা সত্যি চমৎকার। কিন্তু কিন্তু পায়েসটা কোথায়? পায়েসটা ওই 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 হাড়িতে নিশ্চয়। এমা, এই তো দেখছি তলায় অল্প একটু পড়ে আছে। আমার বউটা খুব করে গিলে নাক ডাকছে, আগে না খেয়ে কি করি যে করেছি। তাই খাই যেটা পুটে, মা সত্যি রান্না তো নয় এখন অমৃত। এই যা, সব পায়েস তো দেখছি হাড়ির গায়ে লেগে রয়েছে। না, যা ভালো হয়েছে, এবারে কাজ করি, মুখ ঢুকিয়ে চেটে খাই হাড়ির ভেতর। এরে তো সব অন্ধকার হয়ে গেল, কিছু দেখতে পাচ্ছি না, চোখে যে কিছুই দেখতে পাচ্ছি না। কি যন্ত্রণা, মাথা থেকে হাড়িটা বেরোচ্ছে না। ওরে বাবা, কি বিপদ হলো দেখছি। চোর পড়েছে বেটা, চোর। একি বাবা জীবন, তুমি তুমি শেষমেশ জামাইকে লাঠি বেটা করলে বাবা। আহা আহা, বাচ্চা লাগেনি তো? না 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 না, লাগেনি, শুধু একটু ছোট্ট আলু হয়ে গেছে। এইভাবেই গবার মায়ের আশঙ্কাই সত্যি হয়।
বোকা গবার, বোকামি ধরা পড়ে যায় তার শ্বশুর বাড়িতে, ভুলেও আর সে ও মুখও হয় না। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।